পৃথিবীতে যেরকম টর্নেডো হয়, সাইক্লোন হয়, অনেকটা মেসোসাইক্লোন বা টর্নেডো এবার ধরা পড়ল মঙ্গলের মাটিতে। মঙ্গল গ্রহ মানে লাল গ্রহ মঙ্গলের ঠিক 200 কিলোমিটার উপর থেকে মার্স ওডিসি অরবিটার এই ভিডিও বা ছবি তুলতে পেরেছে, এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মঙ্গলের মাটিতেও হয় সাইক্লোন বা টর্নেডো বা মেসোসাইক্লোন। সেই ভিডিওই আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আজ শুভ সপ্তমী এবং প্রত্যেককে সপ্তমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে মূল বিষয়, সেটা হচ্ছে পৃথিবীতে আমরা যেরকম টর্নেডো বা সাইক্লোন বা মেসোসাইক্লোন দেখতে পাই, ঠিক সেই রকমই টর্নেডো ধরা পড়েছে মঙ্গলের মাটিতে এবং মার্স ওডিসি যেটা বলছিলাম অরবিটার এই ভিডিও বা ছবি তুলেছে এবং আমরা তাই তুলে নিয়ে এলাম। সাধারণত মঙ্গলে পৃথিবীর মতো এত সাইক্লোন বা টর্নেডো হয় না, হতে পারে না, তার কারণ পৃথিবীতে যে বায়ুমণ্ডল তা তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে আমাদের এই মঙ্গলের বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলের মধ্যেই এরকম টর্নেডো ধরা পড়েছে এবং বেশ স্পষ্টভাবেই আমরা দেখতে পেলাম সেই দৃশ্য যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘরে বসে মঙ্গল দর্শনের আরও একটি অসাধারণ ভিডিও যেটি আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। ভিডিওর বিষয়বস্তু নিয়ে খুব বেশি বলার নেই, এটুকু বলা যেতে পারে পৃথিবীর 100 ভাগের 1 ভাগ বায়ুমণ্ডল থাকলেও সেখানে টর্নেডো এবং ঝড় দুটোই হয় এবং মাঝে মধ্যে সেগুলো ক্যামেরায় ধরা পড়ে, আর ধরা পড়লে আপনাদের সামনে আমরা তা তুলে নিয়ে আসি। ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করি এই ভিডিওটা আপনাদের অন্যরকমভাবে ভালো লেগেছে, তার কারণ মঙ্গল গ্রহ সম্পর্কে যা যা তথ্য আমাদের সামনে উঠে আসে সবটাই কিন্তু সবার প্রথমে আপনাদের সামনে আমরা তুলে দিই। এটাও তুলে আনলাম এই কারণে অসাধারণ আমাদের লেগেছে এই ভিডিওটা, মার্স ওডিসি অরবিটারের তোলা যা 200 কিলোমিটার উপর থেকে তুলেছে এবং সেটাই আপনাদের সামনে দেখালাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন, আবার দেখা হবে, টাটা।